আমার পিছনে যে ফরেস্টটি দেখতেছেন এটা হচ্ছে হারবারিয়া। আমি আপনাদের আমাদের প্রথম স্পট হারবারিয়া ইকো ট্যুরিজম সেন্টারে নিয়ে আসছি। মানে বাঘ যে আছে এটা আপনাকে বুঝতে হলে হারবারিয়া আসলেই হবে। এই জায়গা থেকে পা দিয়ে লাফ দিয়ে অসম্ভব রকমের ভালো লাগছে। মুরাদকে কাছে পেয়ে আমরা ধন্য। আমাদের আজকে সেকেন্ড ডে মর্নিং, চলে আসছি জামতলিতে। বন্ধুরা চলে আসলাম কটকা, আর এখানে আসলে কিন্তু আপনারা এয়ারটেলের নেটওয়ার্ক পাবেন। সামনে যাচ্ছি, সামনে আমরা হরিণ দেখব। উনি হচ্ছে জহির ভাই। জহির ভাই হচ্ছে আমাদের গাইড প্লাস আমাদের গ্রুপেরই একজন। গ্রুপ থেকে বা আমাদের চ্যানেল থেকে আপনারা যারা সুন্দরবন ঘুরতে আসবেন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ঘুরে যেতে পারবেন। আর সুন্দরবনের যারা গাইড করে এবং সুন্দরবনের যেসব ফ্যাসিলিটিসগুলো আছে আমরা পুরাটাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমরা যাচ্ছি ডিমের চর, আর আমার সাথে আমার পার্টনাররা সবাই শুয়ে পড়ছে। আমরা কচিখালি ট্রেল দিয়ে হাঁটতেছি, একদম লম্বা সারি করে আমরা হাঁটতেছি। সুন্দরবনের আজকে লাস্ট ডে, আর আজকে আমরা ভিজিট করব করমজল। আমরা জাস্ট ট্রেলটা দিয়ে হাঁটতেছি, আর ট্রেলে ঢোকার পরে কিন্তু আমরা হিউজ পরিমাণের পাখির কিচির মিচির শব্দগুলো আমরা শুনতে পারতেছি। জাস্ট আমার সামনে একটা বানর। সুন্দরবনের কথা বলতে গেলে আমাদেরকে গর্বের সাথে বলতে হয় এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। এই বনভূমিটি গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। সুন্দরবনকে 1997 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই বনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার, এর মধ্যে বাংলাদেশে রয়েছে প্রায় 6,017 বর্গ কিলোমিটার। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর ভ্রমণপ্রিয় মানুষের কাছে সুন্দরবন ভ্রমণের ইচ্ছাটা থাকে। তাই আমরা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সুন্দরবন ভ্রমণের সব ধরনের ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো আপনার সুন্দরবন ভ্রমণকে করে দিবে অনেক সহজ, সুন্দর ও আনন্দময়। আমাদের অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রতি মাসে 2-3 বার সুন্দরবন ভ্রমণ করে থাকে। আপনি যদি সুন্দরবন ভ্রমণের আগ্রহী হন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। শুধু সুন্দরবন না, আমরা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই, আপনারাও চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলেই জয়েন করতে পারেন। সুন্দরবনের ভ্রমণগুলো সাধারণত খুলনা ও মংলা থেকে বেশিরভাগ হয়ে থাকে, এছাড়া সাতক্ষীরা থেকেও সুন্দরবন ভ্রমণে অনেকে যেয়ে থাকে। তবে বেশিরভাগ মানুষ খুলনা ও মংলা থেকে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়। আমাদের ভ্রমণটা ছিল 20/11/2020 শুক্রবার। এই ভ্রমণে আমাদের সাথে যাচ্ছে প্রায় 25 জন ভ্রমণপ্রিয় মানুষ সুন্দরবন দেখার উদ্দেশ্যে। খুলনা রেল স্টেশন থেকে আমরা একটা অটোরিকশায় রওনা হই জেলখানা ঘাটের উদ্দেশ্যে। এই জেলখানা ঘাট থেকে সাধারণত সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে থাকে। এখান থেকে একটি ট্রলার আমাদেরকে নিয়ে যাচ্ছে সেনবাড়ি ঘাট 18 বাঁকি খালের দিকে, যেখানে অপেক্ষা করে আছে আমাদের জাহাজ এমবি দ্য ভেস্পা। আমি বেশিরভাগ সুন্দরবন ভ্রমণ করে থাকি এই জাহাজে, পাশাপাশি খুলনার আরো বেশ কিছু জাহাজেও আমরা ভ্রমণ করে থাকি। এই জাহাজের রুম কন্ডিশনগুলো কেমন এই বিষয়ে আমরা অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে আমার উপরের আইলিং থেকে চেক করে নিতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সেও সেই লিঙ্কটি থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তবে এই ভিডিওটি দেখার পর
এখানে আপনারা ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের জাহাজ দেখতে পাচ্ছেন, যে জাহাজগুলো সুন্দরবন ভ্রমণ করে থাকে। আর এই জাহাজগুলোর উপর ডিপেন্ড করে আপনার সুন্দরবন ভ্রমণের খরচ। জাহাজগুলোর ফ্যাসিলিটিস যত বেশি, সুন্দরবনের খরচও তত বেশি। আমাদের যাত্রা শুরু হয় সকাল 10:00 সুন্দরবনের উদ্দেশ্যে। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হারবাড়িয়া। খুলনা থেকে প্রায় 4 ঘন্টা লাগে হারবাড়িয়া যেতে, আর যাওয়ার পথে নদীর প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আপনার সময় যে কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। মাই ডিয়ার ফ্রেন্ড, ঘুরতে ঘুরতে চলে আসলাম হারবাড়িয়া। আমার পিছনে যে ফরেস্টটি দেখতেছেন এটা হচ্ছে হারবাড়িয়া ফরেস্ট, আর আমরা এবার এখানে নামবো। আমরা খুলনা থেকে রওনা হয়েছিলাম সকাল 10:00, আর এখন বাজে হচ্ছে 2:50, আর এখন আমরা ভিজিট করব হারবাড়িয়া। চলুন যাওয়া যাক। আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন হারবাড়িয়া ফরেস্টের কাছাকাছি চলে এসেছি। দর্শনার্থীদের জাহাজ থেকে ট্রলারে নামানো হচ্ছে। জাহাজ থেকে আপনারা যখন ট্রলারে নামবেন একটু সাবধানে নামার চেষ্টা করবেন, আর সামনে যে জেটি ঘাটটি দেখছেন সেটি হচ্ছে হারবাড়িয়া ফরেস্টের ঘাট। বাই ডিয়ার ফ্রেন্ড, আমরা চলে এসেছি হারবাড়িয়াতে। এখানে আমাদের গাইড ভাই আমাদের কিছু ইনস্ট্রাকশন দেবে, এই ইনস্ট্রাকশনগুলো শুনে দেন আমরা চলে যাব। আমি আপনাদের আমাদের প্রথম স্পট হারবাড়িয়া ইকো ট্যুরিজম সেন্টারে নিয়ে আসছি। আমি আপনাদেরকে এই ট্যুরটা গাইড করব। অবশ্যই চেষ্টা করবেন গাইডের সব কথাগুলো ফলো করার জন্য। যেহেতু আমরা একটা ম্যানগ্রোভ ফরেস্টে আসছি, আমরা চেষ্টা করব কোনো রকম আপদ বিপদ যাতে না হয় সেই জিনিসগুলো খেয়াল রেখে আমরা আমাদের ট্যুরটাকে এবং আমাদের ভ্রমণটাকে সুন্দর করার চেষ্টা করব। জেটি ঘাটে নামার পর গাইড আমাদেরকে জানিয়ে দিচ্ছে এখানকার নিয়ম কানুন। আপনারা যারা সুন্দরবন ভ্রমণে যাবেন অবশ্যই গাইডের কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং সেই কথাগুলো মেনে চলবেন। মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের হারবাড়িয়া ট্রেলে অলরেডি ট্রেকিং শুরু হয়ে গেছে। এখানে খুব নিয়ম শৃঙ্খলার সাথে ট্রেকিং করতে হয়, কারণ এই জোনটাতে কিন্তু বাঘের আনাগোনা রয়েছে। তো সেজন্য আমরা সবাই একটা সারিবদ্ধভাবে সবাই ট্রেলটা হাঁটতেছি। আর হারবাড়িয়া ট্রেলটা কিন্তু অনেক চমৎকার একটা প্লেস। এবার আমরা পুরো হারবাড়িয়াটা ঘুরে দেখব। লেটস গো। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, এইবার ট্যুরে আমাদের গ্রুপ থেকে, মানে আমাদের ফেসবুক গ্রুপ থেকে মোটামুটি 25 জনের মতো লোক আসছে। তো আপনারাও যদি চান আমাদের সাথে সুন্দরবন ভ্রমণ করতে পারেন। হারবাড়িতে ঢোকার পরেই আমাদের চোখে পড়লো একটা বিশাল পুকুর, আর পুকুরের মাঝখানে কিন্তু পদ্ম ফুলগুলো ফুটে আছে। নাইস একটা পরিবেশ। আর এই পাশটা হচ্ছে ট্রেল, যে ট্রেলে সবাই হাঁটতেছে। সামনে একটা ওয়াচ টাওয়ার আছে। হারবাড়িয়ার ই হলো বাঘের জন্য এটা একটা ভয়ঙ্কর জায়গা, মানে বাঘ যে আসে এটা আপনাকে বুঝতে হলে হারবাড়িয়া আসলেই হবে। আচ্ছা, আমরা যখন আসছি তখন আমরা দেখলাম যে একটা বাঘ এই নিচ থেকে লাফ দিয়ে ট্রেলে উঠছে। তার যে ফুটপ্রিন্টগুলো এগুলো সম্পূর্ণ শুকনো অবস্থায় ছিল, অনেকদিন হাইটে হাইটে গেছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা পুরো ফ্যামিলি থাকে, মানে এখানে পুরো একটা ফ্যামিলি থাকে। মানে কয়টা হবে এটা? তো যারা বাঘ সুমারি করে বা বাঘেরই, তারা তো বলে এখানে মোটামুটি হারবাড়ির এই টাইপের 3-4টার মতন বাঘ। 3-4টা? হ্যাঁ, বিভিন্ন জায়গার। মাই ডিয়ার ফ্রেন্ড, আমার পিছনে এটা হচ্ছে এখানকার ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারটা আমাদের দেখা হলো। এবার আবারও আপনার ট্রেনে হাঁটবো।
খুবই চমৎকার একটা ট্রেল দিয়ে হাঁটতেছি, একদম শান্ত নিরিবিলি, পাখি টুকটাক কিচিরমিচির শব্দ, আবার মাঝে মাঝে কিন্তু ভিতরে বাঘের ভয়ও আছে, কখন নাকি বাঘ চলে আসে। কারণ এর আগে এখানে বেশ কয়েকবার যারা টুরিস্টরা ঘুরতে আসছে তারা বাঘ দেখেছে, এবং বাঘের যে সাপগুলো সেগুলো এখানে দেখতে পাওয়া যায়। আমাদের খুব ভালো লাগতেছে, সবচেয়ে ভালো তোমাকে কাছে ভাই, বুঝছো, অনেকদিন পরে তোমার সাথে আমাদের সাক্ষাৎ। আচ্ছা আচ্ছা, এক তারিখ এই আর একটা এই জায়গা থেকে পা দিয়ে লাভ দিয়ে উঠছে। এই যে আমরা মোটামুটি এই ট্রেলটা কমপ্লিট করলাম, আর এই ট্রেলের রেঞ্জটা হচ্ছে 1.8 কিলোমিটার। মানে আপনারা যারা এখানে আসবেন আপনাদেরকে 1.8 কিলোমিটার হাঁটতে হবে, আর চতুর্পাশের ভিউটা তো দেখলেন, খুব নাইস একটা পরিবেশ। ক্যামেরা ধরলে আমার বন্ধু বান্ধব সব আমার পিছনে, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, এই যে আসছে সব আসছে সব আসছে, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, হ্যালো হ্যালো গাইস, হাই। আচ্ছা আমার পিছনে যাদের দেখতেছেন এরা কিন্তু সবাই সবাই আমার বন্ধু বান্ধব, আমরা একসাথে পড়াশোনা করছি, ওরা সবাই আমার এলাকা থেকে আসছে, সবাই আমার স্কুল ফ্রেন্ড, তো ওদেরকে পেয়ে আমার খুব ভালো লাগতেছে। হারবাড়িয়া ট্রেলটা আমরা মোটামুটি কমপ্লিট করলাম, এবার আবার আমরা শিপে যাচ্ছি, এবং সারা রাত আমাদের শিপ বুক করবে, এবং সকালবেলা ডেস্টিনেশন হতে পারে কটকা অথবা কচিখালি। খুব চমৎকার একটা প্লেস আমরা সকালবেলা ভিজিট করব, আর রাতের বেলা এখানে আমরা শিপে মজা করব। পিছনে যে ঘরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব ফরেস্ট অফিস, আর সবার পিছনে সবগুলো হচ্ছে আমাদের গ্রুপের মেম্বার। এবার আমরা এখান থেকে জাহাজে যাবো, দেন আবারও আমাদের জার্নিটা কন্টিনিউ করব। হারবাড়িয়া আমাদের দেখা হয়ে গেল, আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার আমরা যাচ্ছি জাহাজের দিকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন কটকা ও জামতলী বিচ। প্রায় সারা রাত আমাদের জাহাজটি চলে কটকার উদ্দেশ্যে। অনেক সকালে আমরা রওনা হচ্ছি জামতলের উদ্দেশ্যে। সুন্দরবনের যে কোনো স্পটে আপনারা যখন যাবেন এভাবেই আপনাদেরকে ট্রলারে নিয়ে যাওয়া হবে।
যাওয়ার সময় আমাদের চোখে পড়লো একটি ওয়াচ টাওয়ার। তবে এই ওয়াচ টাওয়ারটার উপরে না ওঠাটাই ভালো, কারণ টাওয়ারটা অনেক পুরাতন হয়ে গেছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হয়ে যেতে পারে। আমাদের আজকে সেকেন্ড ডে মর্নিং, চলে আসছি জামতলিতে। জামতলিতে আসলে আমরা এভাবে একটা বড় একটা লাইন করি। তো এখন বাজে হচ্ছে 6টা। আপনারা ওয়েদার দেখে বুঝতে পারতেছেন যে একটা ফোগে একটা ওয়েদার, কুয়াশা আছে। আজকে আমাদেরকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার ট্রেকিং করতে হবে, আর চমৎকার একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি জামতলা সমুদ্র সৈকতের দিকে। এই আমরা চলে এসেছি সমুদ্র সৈকতে। শীতের সকাল, পরিবেশটা ছিল অসাধারণ। 2012 সালে আমি যখন ওয়াইল্ড লাইফ ডকুমেন্ট্রি করার জন্য সুন্দরবন আসি, তখন আমি এখানে দেখেছি শত শত হরিণের পাল। সুন্দরবন ভ্রমণে আসা পর্যটকদের এই জামতলা অনেক সকালে আনা হয়, আর এখানে শত শত পর্যটকরা ঘুরতে আসেন, সে কারণে হরিণগুলো একটু দূরে চলে যায়। আপনি যদি বিকাল 3টা থেকে 4টার দিকে এখানে আসেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখানে শত শত হরিণের পাল। আমাদের সাথে আসা সুন্দরবন ভ্রমণের বন্ধুদেরকে আমরা জাহাজে নামিয়ে দিয়ে ট্রলারটি নিয়ে আবার চলে আসলাম জামতলা খালে। কারণ একটাই, আপনাদেরকে দেখাতে চাই এই জামতলা খালের প্রাকৃতিক সৌন্দর্য। আমরা যেহেতু সুন্দরবন 3 দিন 2 রাতে সবকিছু এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, তাই এই ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে। তবে আপনারা যারা সুন্দরবন ভ্রমণ করতে চান, এই ভিডিওটি আপনাদের সুন্দরবন ভ্রমণের অনেকটাই ধারণা দিবে। এবার আমাদের গন্তব্য কটকা অফিস পাড়ার দিকে। সুন্দরবনের আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে কটকা অফিস পাড়া অন্যতম, কারণ এখানে আপনারা খুব কাছ থেকে হরিণগুলো দেখতে পাবেন। মংলা থেকে প্রায় 90 কিলোমিটার দূরে এই কটকার অবস্থান। মাই ডিয়ার ফ্রেন্ড, চলে আসলাম কটকা। আর এখানে আসলে কিন্তু আপনারা এয়ারটেলের নেটওয়ার্ক পাবেন, আর বাকি নেটওয়ার্কগুলো আসলে এখানে পাবেন না। সামনে যাচ্ছি, সামনে আমরা হরিণ দেখবো। আমরা ট্রেলে প্রবেশ করব, এখান থেকে ট্রেল শুরু। আর এখানকার ট্রেলগুলো হচ্ছে কাঠের তৈরি, জাস্ট বনের ভিতরে এরকম একটা কাঠের রাস্তা করে দেওয়া আছে, এই রাস্তাগুলো দিয়েই টুরিস্টরা ভিজিট করে। এই কটকার বনের ভিতরে রয়েছে বেশ কয়েকটি টাইগার ট্রেলার। বন্যার সময় যখন বনের ভিতরে পানি চলে আসে, তখন বাঘ আর হরিণ একসাথে ট্রেলার ওপর অবস্থান করে। আর আমি সেই ট্রেলার নাম দিয়েছি বাঘের ডাইনিং টেবিল, কারণ এখানকার বাঘগুলো সেই টিলাগুলোতেই আহার করে থাকে। এখন আমি যেটা করছি যে আমার টিমের সবাইকে ব্রেকফাস্ট করার জন্য পাঠাইছি শিপে। আর যেহেতু টাইগার ট্রেলার দিকে যাবো, একটু রিক্সি জায়গা, তো সবাইকে নিতে যাচ্ছিলাম না।
তাই আমরা পার্সোনালি যাচ্ছি এবং যাওয়ার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে এখানকার যে এক্সক্লুসিভ যে ভিউ, এক্সক্লুসিভ যে জিনিসগুলো সেগুলো দেখানোর চেষ্টা করব। মাই ডিয়ার ফ্রেন্ড, আমার জাস্ট সামনে যে ঘন অরণ্য যেতে থাকতেছেন এটা হচ্ছে টাইগার টিলা। প্রবলেম হচ্ছে যে মাত্র একটা বাঘের সাউন্ড শুনলাম, তাই আমরা আগাবো না, কারণ আমার টিমের সাথে মোটামুটি এখানে আমরা 5-7 জন আসছি আর রাস্তার অবস্থা খুবই খারাপ, পুরা কাদার ভিতরে হেঁটে আসতেছি। তো জাস্ট এখানে কিছুক্ষণ দাঁড়াবো, যদি দূর থেকে দেখা যায় তো গুড, না হলে ব্যাক করে চলে যাবো। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম আর এগোনো যাবে না, আমরা আস্তে আস্তে পেছনের দিকে ফিরতে থাকলাম। ভয়াবহ একটা সময় কাটছিল আমাদের সেই জায়গায়। আমাদের গাইড ছিল জহির ভাই, আর আমি রিকমেন্ড করব গাইড ছাড়া আপনারা কখনোই টাইগার টিলার দিকে যাবেন না। এবার আমাদের গন্তব্য ডিমের চর। কটকা থেকে ঘন্টা দেড়েকের মধ্যে আমরা চলে আসলাম ডিমের চর। ডিমের চরকে বলা হয় বাঘের অভয়ারণ্য। এখন আমরা যাচ্ছি ডিমের চর, আর আমার সাথে আমার পার্টনাররা সবাই শুয়ে পড়ছে। মাই ডিয়ার ফ্রেন্ড, এই মুহূর্তে আমরা আছি ডিমের চর। ডিমের চর আসার পরে আমরা এরকম আমাদের সিট থেকে ঘুরে ঘুরে মাত্র ডিমের চর আসলাম, আর ঘুর থেকে সবাই নামতেছে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, এটা হচ্ছে ডিমের চরের সি বিচ, সমুদ্র সৈকত, মোটামুটি শান্ত একটা সি বিচ। এখানে কিন্তু ঢেউয়ের তীব্রতাটা এরকম নাই। তো আমরা এখন প্ল্যান করেছি যে এখানে গোসল করবো। এই তুই তো গোসল করবি, শিওর? মাই ডিয়ার ফ্রেন্ড, উনি হচ্ছে জহির ভাই। জহির ভাই হচ্ছে আমাদের গাইড প্লাস আমাদের গ্রুপেরই একজন। তো ওনার কাছে জানবো যে সুন্দরবনের কী কী ধরনের প্যাকেজ আছে, বিস্তারিত ইনফরমেশন। ভাই কী অবস্থা সুন্দরবনের প্যাকেজগুলোর? সুন্দরবনে সাধারণত 3 ধরনের প্যাকেজ হয়। একটা আচ্ছা আচ্ছা কর্পোরেট প্যাকেজ, মানে বিভিন্ন অফিসিয়াল প্যাকেজ। আচ্ছা। আর একটা সবার জন্য উন্মুক্ত একটা প্যাকেজ, এটা বিভিন্ন জাতি কিনে। আচ্ছা, মানে সেখানে স্টুডেন্ট থাকবে? সব ধরনের, সব ধরনের মানুষরা আসবে। আর একটা প্যাকেজ হলো আপনার অ্যাডভেঞ্চার টাইপ। আচ্ছা, আরেকটা থাকে অ্যাডভেঞ্চার। আচ্ছা আচ্ছা। এই ট্যুরগুলো মানে একটু বয়স্ক, মানে কম বয়সের ছেলেদের হয়। আচ্ছা। এবং খুব রিস্কি। আচ্ছা আচ্ছা। অ্যাডভেঞ্চার ট্যুরে কি কি পাচ্ছে? অ্যাডভেঞ্চার ট্যুরে আপনি পাচ্ছেন এখানে খাওয়া দাওয়ার মানে ই কম, মানে এখানে যেরকম সুন্দর করে আয়োজন করা হয় খাইতে বলতে, ওটা একটু কম। শুধু বিভিন্ন জায়গায় নেমে বাঘ থাকে এবং কোথায় কোন প্রাণী আছে এবং বিভিন্ন রিক্সি জায়গাগুলোতে আর কি ভ্রমণ করা আর কি। তো এই হচ্ছে সুন্দরবনের 3টা প্যাকেজের সিস্টেম। আর এই প্যাকেজগুলোর আপনাদের কত টাকা খরচ হবে বিস্তারিত ইনফরমেশন আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে। আপনারা যারা সুন্দরবন ভ্রমণ করতে ইচ্ছুক আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের গ্রুপ থেকে বা আমাদের চ্যানেল থেকে আপনারা যারা সুন্দরবন ঘুরতে আসবেন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ঘুরে যেতে পারবেন। আর সুন্দরবনের যারা গাইড করে এবং সুন্দরবনের যেসব ফ্যাসিলিটিসগুলো আছে আমরা পুরাটাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
বন্ধুরা, আপনাদের জন্য ড্রোন শট নেওয়ার জন্য অনেক পিছনে চলে গেছিলাম, কারণ সুন্দরবনে ড্রোন অ্যালাউ না। তারপরেও রিক্স নিয়ে ড্রোন শট করে নিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আর আমাদের জাহাজ আমাদের রেখে চলে গেছে, জাস্ট বোটটা আছে আমাদের কাছে। এখন আমরা বোর্ডে উঠব, দেন জাহাজে যাব। সকালবেলা ব্রেকফাস্ট করা হয়নি, কারণ ট্যুরটা হচ্ছে 3 দিন 2 রাতের। তো 3 দিন 2 রাতে সুন্দরবন আসলেও ভিজিট করা পসিবল না। এখানে মিনিমাম 5 থেকে 7 বার আসলে মোটামুটি সুন্দরবনের কিছুটা দেখা যাবে। সুন্দরবনে যারা যে জাহাজগুলো আছে, সুন্দরবনে যে শিপগুলো আছে, সবই ভাই ব্রাদার, নো প্রবলেম। আপনারা নিশ্চিন্তে সুন্দরবনে এসে ঘুরে যেতে পারবেন। আর আমাদের নৌকাটা দাঁড়ায় আছে জাস্ট এই পাশে, আর শিপগুলো একদম ওই পাশে, কচিখালি। তো নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের কচিখালি। পিছনে হচ্ছে আমাদের বোট, এই বোটে আমরা এখন শিপে যাবো। শিপগুলো দাঁড়ায় আছে ওই কচিখালি ওই পাশে। তো ওই পাশে গিয়ে আগে শিপে উঠবো, দেন কচিখালিটা আমরা ভিজিট করবো। তো এই উঠে বললাম, এখন যাবো হচ্ছে জাহাজের দিকে। সুন্দরবনের জাহাজগুলার পেছন সাইডটা হচ্ছে টুরিস্টদের নামার জন্য একটা ওই করা আছে, একটা সিঁড়ি করা আছে। এই সিঁড়ি দিয়ে ডিরেক্ট চলে আসে হচ্ছে বোর্ডে, দেন এই বোর্ডটা বিভিন্ন ট্যুরিজম যে প্লেসগুলো আছে সেই প্লেসগুলো ভিজিট করা। আমাদের নেক্সট ডেস্টিনেশন কচিখালি খাল। আমরা কচিখালি খালের ভিতর দিয়ে যাচ্ছি এবং দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছিলাম। এই কচিখালিতে যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য একটি আদর্শ জায়গা। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা কচিখালি ট্রেল দিয়ে হাঁটতেছি। ট্রেলে হাঁটার সিস্টেমটা হচ্ছে, ট্রেলে যখন আপনারা হাঁটবেন তখন আপনারা এখানে বিভিন্ন ধরনের পাখি, কিছু কিছু শব্দ এবং অ্যানিমেলের সাউন্ড পাবেন, যদি আপনারা শান্ত থাকেন। ট্রেলে হাঁটার সময় সবাই একটু চুপচাপ থেকে দুই পাশটা দেখার চেষ্টা করবেন এবং সাউন্ডটা ফিল করার চেষ্টা করবেন। এই মুহূর্তে আমরা আছি কচিখালি ফরেস্ট অফিসের পাশেই একটা পুকুরে,
আমার গ্রুপের সবাই পুকুরের চতুর্পাশ দিয়ে ঘুরতেছে। আর এখানকার পরিবেশটা বলতে হবে নাইস, অসাধারণ একটা পরিবেশ। এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের পাখি, বিশেষ করে যেটা বলা হয় মাছরাঙ্গা, বিভিন্ন কালারের আপনারা মাছরাঙ্গাগুলো পেয়ে যাবেন। পাশাপাশি টুকটাক হরিণ দেখা যায় এখানে। আর যদি আপনার লাকটা ভালো থাকে সেক্ষেত্রে আপনারা বাঘও দেখতে পারেন। মাই ডিয়ার ফ্রেন্ড, সুন্দরবনের আজকে লাস্ট ডে, আর আজকে আমরা ভিজিট করব করমজল, পাশে হচ্ছে সুন্দরবন। করমজলটা ভিজিট করার পরে আমি এই শিপটা ছেড়ে দেবো। এখান থেকে আমাদের ছোট্ট একটা নৌকা আমাদেরকে নিয়ে ঘুরে বেড়াবে করমজলের বিভিন্ন টানেল, এবং আপনাদেরকে এই অঞ্চলের কিছু ড্রোন শট আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আর এখন যাচ্ছি আমরা করমজল, সাথেই থাকুন। করমজলে ঢোকার পরে আমাদের চোখে পড়লো বেশ কিছু বানর, আর আমরা সামনে দেখতে পারবো হচ্ছে কুমির প্রজনন কেন্দ্র, পাশাপাশি এখানে কিন্তু হিউজ পরিমাণের হরিণ আপনারা দেখতে পারবেন। চমৎকার একটা সিন, এখানে কিন্তু একটা বানর আরেকটা বানরকে উকুন মেঝে দিচ্ছে, আর পাশে হচ্ছে হরিণের একটা খাঁচা, আর এখানে কিন্তু আপনারা হরিণের খাবার পেয়ে যাবেন। আপনারা এদিকে যে চতুর্দিকে যে নেট দিয়ে ঘেরা যে ঘরগুলো দেখতেছেন, এটা মূলত কুমিরদের থাকার জায়গা, আর এখান থেকে কিন্তু কুমিরদের প্রজনন করা হয়। এখানে দেখতেছি বেশ কিছু কুমিরের বাচ্চা। করমজল আসলে আপনারা কুমির হরিণের পাশাপাশি এখানে কিন্তু একটা ট্রেল পেয়ে যাবেন, জাস্ট আমার পিছনে এসে ট্রেলটা। তো ট্রেলটা খুবই চমৎকার একটা পরিবেশ, আপনারা যদি নিরিবিলি এই ট্রেলে হাঁটেন মাঝে মাঝে আপনারা হরিণের দেখা পাবেন। আমরা জাস্ট ট্রেলটা দিয়ে হাঁটতেছি, আর ট্রেলে ঢোকার পরে কিন্তু আমরা হিউজ পরিমাণে পাখির কিচির মিচির শব্দ আমরা শুনতে পারতেছি, আর ট্রেলের দুই সাইডে কিন্তু বানরগুলো বসে আছে। তো এখানে আসলে আপনারা চাইলে বানরের জন্য খাবার আনতে পারেন, তারা বাদাম খুব পছন্দ করে। জাস্ট আমার সামনে একটা বানর, গুড বাই সুন্দরবন, বাই বাই সুন্দরবন। এই তিন দিন সুন্দরবন ঘোরার পরেও আমার কেন যেন তৃপ্তি হচ্ছিল না, তাই আমি আমার বন্ধুদের জাহাজে তুলে দিলাম। এবং মংলা থেকে আমার এক ছোট ভাই প্রিন্স খুব রিকোয়েস্ট করলো, ভাই আপনাকে নিয়ে আজকে আমি ঘুরে বেড়াবো। আমি বললাম নো প্রবলেম, চলো যাই। এরপর আমরা যাচ্ছি নিষিদ্ধ এলাকা বানেশান্তা। 1954 সালে যখন মংলা সমুদ্র বন্দর গড়ে ওঠে তখন থেকে এই পল্লীর যাত্রা। এটি তখন আজকের জায়গায় ছিল না, ছিল মংলা শহরতলির কুমারখালি খালের উত্তরে। তারপর যখন মংলা বন্দরটি বড় হতে থাকে, লোক সংখ্যা বাড়তে থাকে, তখন এই পল্লীটিকে পশুর নদীর উত্তর পাড়ে স্থানান্তরিত করা হয়। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা তিন দিন দুই রাত ভ্রমণের মোটামুটি সবগুলা স্পট আপনাদেরকে দেখালাম, শুধুমাত্র বাকি থাকলো হিরন পয়েন্ট ও দুবরাচর। আমি আপনাদেরকে আগেই বলেছি তিন দিন দুই রাতের সুন্দরবনের প্যাকেজ দুই ধরনের হয়ে থাকে, প্রথমটি আপনারা দেখলেন, আর বাকি হিরন পয়েন্ট ও দুবরাচর নিয়ে আমাদের আরেকটা ভিডিও বানানো আছে, আমার উপরের আইল্যান্ড থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন, অথবা আমি আমার ডিসক্রিপশন বক্সেও সেই লিঙ্কটি দিয়ে দিব। এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যদি আপনারা সুন্দরবন ভ্রমণে যেতে চান সেক্ষেত্রে নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো, আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আল্লাহ হাফেজ। অ্যাডভেঞ্চার মাইন্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বন্যপ্রাণী ও বিভিন্ন দর্শনীয় স্থানের ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে থাকি। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি আগে পেয়ে যান। অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল, আপনার আমার সবার।